নমস্কার বন্ধুরা প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকে দেখুন আমি শেয়ার করব যে আমার কী কী ইয়াররিংস আছে ইমিটিশান ইয়াররিংস কিছু অক্সিডাইজের আছে কিছু গোল্ড প্লেটের আছে তো সেই ইয়াররিংসগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই ভিডিওতে আগে আমি অনেক কটা পার্টে এই ভিডিওটা বানিয়েছি তো সেইগুলো আপনারা অবশ্যই দেখবেন তো চলুন ফার্স্টেই এটা দেখাই বছরে পুজোর জন্য এই রকম টাইপের জুয়েলারি খুবই ভালো এবং প্রচুর এরকম কালেকশান উঠেছে তো এগুলো সবই তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আছি কিছুটার দাম একটু বেশি আছে যেগুলো সেটের আছে সেগুলোর দামটা একটু বেশি তবে ম্যাক্সিমামটাই আমি রেখেছি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে যে জুয়েলারিগুলো সেইগুলোই আমি আমার জন্য কিনেছি যাতে পুজোতে খুব লাইট ওয়েট এবং আমি সবসময় জুয়েলারি খুঁজি যেগুলো একদম লাইট ওয়েট হবে সেরকম টাইপের কিছু জুয়েলারি আমি খুঁজি যে একদম লাইট ওয়েট অথচ পরলে ভীষণ ইউনিক দেখাবে সেরকম টাইপেরই নিই তো এ দুটো সেরকমই একদম কোনো ওয়েট নেই কিন্তু অনেকটাই লং আর দেখতে ভীষণ ক্লাসি ভীষণ সুন্দর জাস্ট লুকিংটা অসাধারণ লুকিংটা জাস্ট দেখুন একদম লাইট তো এই টাইপেরই আর একটা আছে এটাও থার্টি নিয়েছে মানে এগুলো সালোয়ার বলুন জিন্স বলুন বা কোনো ওয়েস্টার্ন বলুন ওয়ান পিস বলুন সব কিছুর সাথেই এই টাইপের কানেরগুলো খুব ভালো যায় এই টাইপের ইয়ারিংগুলো আর একটা যেটা আমার সবচেয়ে ফেভারেট মানে সব সময় আমি মানে ইউজ করা হয়ে ওঠে না কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি এটা ইউজ করি সেটা হচ্ছে এটা এটা ভীষণই সুন্দর দেখতে দেখুন এবং এইটা সব ড্রেসের সাথেই যায় আর এগুলো আছে পুরো হালকা ব্ল্যাক যে কালারটা হয় যেমন যে নেল পেন্টটা আমার পরা আছে ওই রকম টাইপের কালার খানিকটা ভীষণই ইউনিক এগুলো তারপরে এটা আছে আর এই যে কটা দেখালাম এই যে প্রথম শুরু থেকে সেগুলো সব একদম লাইট ওয়েট আর সব কটাই থার্টির মধ্যে আছে সব কটার প্রাইসই থার্টি এটা দেখুন এটা তো আরও হালকা আর এটা অনেক দিন ধরে আমি পড়ছি জুয়েলারিটা মানে যে কোনো এই অক্সিডাইজ বলুন বা ইমিটেশানের জুয়েলারি বলুন যখন আপনারা পরবেন তখন সেটাকে একবার ধুয়ে নেবেন নিয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে তারপরে কোনো এয়ারটাইট প্যাকেটে রেখে দেবেন তাহলে কোনো জং ধরবে না বা ডিসকালার হয়ে যাবে না এটা দেখুন এর নিচে দুটো ঝুমকো ছিল ঝুমকো দুটো আমি খুলে দিয়েছি খুব বেশি বড় হয়ে গিয়েছিল বলে ঝুমকো দুটো আমি খুলে দিয়েছি আরও দুটো সিলভার ইয়াররিং দেখুন ময়ূরের এরকম গোল্ডেনও আছে কাদের কাদের আমি যেগুলো দেখালাম সেই সেম টু সেম জুয়েলারি তো অনেকেরই থাকে তো কাদের কাদের আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারা কোন ড্রেসের সাথে ইউজ করছেন সেটাও আমাকে জানাবেন আর এইটা দেখুন অক্সিডাইজের গোল্ডেন ছিল কিন্তু এটা যেহেতু পরেছি একবার পরাতেই দেখছি এটা পুরো খারাপ হয়ে গেছে যারা অক্সিডাইজের জিনিস কিনছেন তারা চেষ্টা করবেন যে ব্ল্যাক গোল্ড মানে ব্ল্যাক এর উপরে যে গোল্ডের কাজ হয় সেরকম টাইপে নিতে পুরো গোল্ড হলে অক্সিডাইজে সেটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যেমন এটা খারাপ হয়ে গেছে এটাও দেখুন থার্টির মধ্যে ভীষণই ইউনিক এবং এই কানেরগুলোই আমি অনলাইনে দেখেছি একশো দেড়শো দুশো টাকা দাম আছে সেম এই 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 ইয়াররিংগুলোই অনেকেই দেখেছি রিভিউও দেয় এবং অনলাইন থেকেই নেওয়া তো অনেক দাম সেগুলো আপনারা মার্কেটে ঘুরে নিউ মার্কেট বলুন বা যে কোনো বাজারে বলুন এইগুলো যারা তিরিশ টাকার যে কানের নিয়ে বসে যারা তাদের কাছে গেলে প্রচুর এরকম টাইপের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন যে কোনো ড্রেসের সাথে যে কোনো কুর্তি সালোয়ারের সাথে দারুণ যায় এই টাইপের কানেরগুলো এটা তো পার্সোনালি আমার খুবই পছন্দ গোল্ডেনের ঝুমকোটা আছে এটা দুটো লেয়ারের ঝুমকো কত ইউনিক লাগছে দেখুন দেখতে এটা আমি শাড়ির সাথে পরেছিলাম তো সেই ফটো যদি থাকে আমি আপনাদের সাথে সেই ফটো শেয়ার করবো বছরে আগের বছরের পুজোয় আমি এটা কিনেছিলাম তারপরে দেখুন এই যে এটার লুকিংটাও অসাধারণ এই দুটো হচ্ছে মাটির কানের রং খারাপ হয়ে গিয়েছিল আমি আবার রঙ করে নিয়েছি রঙ করে নিয়েছি ভেবেছিলাম এগুলো স্টোন বসাবো কিন্তু স্টোনগুলো পাইনি তাই বসানো হয়নি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটাও দেখুন রং খারাপ হয়ে গিয়েছিল আমি রং করেছি কিন্তু স্টোনটা বসানো হয়নি এই দুটো একটা নেকলেসের সেট ছিল কিন্তু সেই সেটটার নেকলেসটা খারাপ হয়ে গেছে বলে ফেলে দিয়েছি কিন্তু ইয়াররিংগুলো আমার খুব কাজে লাগে এবং যেহেতু নিচে রেড আছে এবং রেড টাইপের আমার প্রচুর সালোয়ার কুর্তি আছে বলে ওই জন্য এই কানের দুটো আমি রেখে দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে এগুলো কিন্তু না পুরো প্লাস্টিক মেটেরিয়াল আছে এটার ওই জন্য এটা খারাপ হয়নি কিন্তু নেকলেসটা একটু কালছে কালছে হয়ে গিয়েছিল এটা ক্রিস্টালের একটা হাড় আর এটা আমি নিজে হাতে বানিয়েছি ক্রিস্টালের পাথর ছিল আমার কাছে তো সেই জন্য ক্রিস্টালের হাড় বানিয়েছি এবং এটা অরিজিনাল ক্রিস্টাল আছে জাস্ট গ্লোটা দেখুন এর পরের যে পার্টটা মানে যে পরের যে ভিডিওটা বানাবো সেটা পুরোটাই রাখবো আমার কাছে কী কী টাইপের চুড়ি আছে চুরি বালা কীরকম টাইপের আছে ইমিটেশনের সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এর দেখুন লকেটটা ভীষণই ইউনিক এই ইয়াররিংগুলো দেখুন আমাদের ডেলি ওয়্যারের জন্য খুবই প্রয়োজন এর আরেকটা এখানেই ছিল কিন্তু এখন দেখাতে পারছি না কোথায় গেল এই ছোটো ছোটো ইয়াররিংগুলো আমাদের ডেলি ইউজের জন্য খুব কাজে লাগে এরা এটাও তার মধ্যে একটা পড়ছে তো আমি ড্রেসের সাথে ম্যাচিং করে করে রাখার চেষ্টা করি যাতে প্রতিটা ড্রেসের সাথে চেঞ্জ করে করে পড়া যায় আর আমার কাছে কিছু জুয়েলারি মেকিং জিনিসপত্রও ছিল কিন্তু সেগুলো যেহেতু আমি আর ইউজ পড়ি না সেই জন্য সেগুলো সেইভাবে নেই এটা নিয়েছিলাম আজ অবধি একবারও পড়া হয়নি এটা দেখুন একটা আংটি আছে কুইন লেখা এবং এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এটার দামটাও মনে আছে এটার দাম নিয়েছিল ষাট টাকা না সত্তর টাকা মতো নিয়েছিল দেখুন কুইন লেখা আছে এবং এই যে ইয়ারিং দুটো আছে ইয়াররিংয়ের মধ্যেও কুইন লেখা আছে এবং এই জিনিসগুলো না খুব বেশি দিন থাকে না খুব যত্ন করে না রাখলে এইগুলো খুব মানে ভেঙে যাওয়ার চান্স থাকে যেহেতু সরুর উপরে আর কত ইউনিক এগুলো এটা আপনারা মিশো না এটা আপনারা সবসিতে পেয়ে যাবেন হয়তো এখনও আছে সার্চ করলে পেতে পারেন আর এটা আছে একটা অ্যাঙ্কলেট অ্যাঙ্কলেটকে কাম আপনারা ব্রেসলেট হিসাবে ইউজ করতে পারেন এটা আমি মেলা থেকে কিনেছিলাম এই টাইপের জিনিসগুলো আমার ভীষণই পছন্দের তো সেই জন্য এই টাইপের কালেকশান আমার কাছে টুকটাক থাকে বিয়ের পর থেকে খুব বেশি এগুলো পড়া হয় না তো সেই জন্য এখন কেনাটাও খুব বেশি হয় না যেটুকু খুব ভালো লাগে সেগুলোই কিনি এগুলো দেখুন আমাদের ছোটোবেলাতেও এরকম টাইপের জিনিস আমরা দেখেছি মানে এরকম অ্যাঙ্কলেট বলুন এরকম ব্রেসলেট বলুন অনেক পড়েছি আমরা এখনও এগুলো দেখা যায় টুকটাক তো আজকে আমার এই পুরো কালেকশানের মধ্যে কোন কোন জুয়েলারি আপনাদের কাছে আছে সেগুলো আমাকে কমেন্ট করবেন এবং আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিও যদি একটুও ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর এমনি প্রোডাক্টের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা